ভাইরাওয়ার প্রতিদিন দুপুর বেলা জনৈকা নাসিমা সুলতানা নামে একজন মহিলাকে দিয়ে প্রেস ব্রিফিং দেওয়ানো হয়। সেখানে বলা হয় আক্রান্তের সংখ্যা এত আর মৃত্যুর সংখ্যা এত। মানুষ তার প্রেস ব্রিফিং দেওয়ার আগেই বলে দেয় যে আজকে আক্রান্তের সংখ্যা এত বলা হবে আর মৃত্যুর সংখ্যা এত বলা হবে। ভাইরা আমার, তোতা পাখির মতো উনি পড়ে যান, এই অবৈধ সরকারকে বলে যায় অন্ধ হলেই কিন্তু প্রলয় বন্ধ হয় না, যা সত্য তা কিন্তু আমরা সবই জানি। তার হিসাবে এখন পর্যন্ত আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কত? 2458 জন সম্ভবত বাংলাদেশে। ভাইরা আমার, কিন্তু বাস্তব চিত্র এর চেয়ে বহুগুণ মানুষ এ পর্যন্ত এই করোনা মহামারীতে জীবন দিয়েছেন। আমাদের অনেক পরিচিত জন, আমাদের অনেক আত্মীয় স্বজন জীবন দিয়েছেন এই করোনা মহামারীতে। ভাইরা আমার, এই দায় দায়িত্ব কার? এই দায় দায়িত্ব কার? যখন এই করোনা মহামারী শুরু হয় তখন কি উচিত ছিল? তখন উচিত ছিল সারা বাংলাদেশ লকডাউন দেওয়া, তখন উচিত ছিল এয়ারপোর্ট সহ বাংলাদেশে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া। কিন্তু আমরা কি দেখলাম? এই ক্ষমতাসীন অবৈধ সরকার আতশবাজি পোড়ানো নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। তাদের ভুলের কারণে করোনা ভাইরাস বাংলাদেশে এসে বাধা বাঁধল, তারপর ছড়াতে থাকলো। এর কিছুদিন পর দেখলাম ওনারা ঘোষণা দিলেন সাধারণ ছুটি, হুট করে। তারপরে হুট করে ঘোষণা দিলেন, কি দিলেন? যানবাহন গণপরিবহন বন্ধ। আমরা কি দেখলাম? বন্যার পানির মতো, স্রোতের মতো মানুষ বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটছে। সমগ্র বাংলাদেশ করোনায় ভরে গেল, কাদের ভুলে, কাদের খামখেয়ালির কারণে? আমরা কি এখনকার মৃত্যুগুলোকে মৃত্যু বলবো না হত্যা বলবো? ভাইরা আমার, গার্মেন্টস একবার খুলে দিলেন, আমাদের বোনেরা, আমাদের শ্রমিকেরা, আমাদের ভাইয়েরা গণপরিবহন বন্ধ থাকার পরও হাঁটতে হাঁটতে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে তারা আসলো ঢাকায়। এরপর বললেন না, গার্মেন্টস বন্ধ। এই সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একে আমরা কি বলবো? মৃত্যু না হত্যা? ভাইরা আমার, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দুর্নীতি এখন উপাখ্যান, নিত্য নতুন ঘটনা। আমরা আশ্চর্য হয়ে যাই, এটিও সম্ভব, আমরা আকাশ থেকে নিচে পড়ে যাই, এটিও সম্ভব একটি দেশে, নিত্য নতুন ঘটনা। ভাইরা আমার, ওই যে তারা মাস্ক কিনেছেন, তারা পিপিই কিনেছেন, কি মাস্ক কিনেছেন? ভুয়া মাস্ক কিনেছেন, ভুয়া পিপিই কিনেছেন, কোটি কোটি টাকা লোপাট করেছেন কারা? আওয়ামী ঠিকাদাররা। এই নকল মাস্ক পরে, এই নকল পিপিই পরে আমাদের ডাক্তার ভাইরা, আমাদের করোনা যোদ্ধারা আজকে রুগীদের কাছে গিয়েছে, তাদের সেবা করেছে। এর পরিবর্তন এরপরে আমরা দেখেছি একের পর এক ডাক্তার ভাইরা বোনেরা জীবন দিয়েছেন। এই নকল মাস্ক, এই নকল পিপির কারণে যে ডাক্তার ভাই বোনদের জীবন গিয়েছে তাকে কি আমরা মৃত্যু বলবো নাকি তাকে হত্যা বলবো? ভাইরা আমার, চুরি করে জালিয়াতি করে ভোটে জিতেছেন সেটা একটা বিষয়, তাই বলে করোনা মহামারীর মতো সময়ে যখন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেই মানুষদের নিয়ে আপনারা খেলবেন দুর্নীতির খেলা?
জাল সার্টিফিকেট দিলেন, জাল সনদ দিলেন, সেই সনদ নিয়ে করোনা রোগীরা একখানে থেকে আরেকখানে ঘুরে বেড়ালো সারা দেশে, করোনা ব্যাপকভাবে ছড়ে গেল, যার কারণে আজকে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই মৃত্যুকে আমরা কি বলবো? এই মৃত্যুকে মৃত্যু না হত্যা। ওই শাহেদ, ওই সাবরিনা নাকি, ওই আরিফ আর ওই মিঠু, এরা কি একাই মিঠা খেয়েছেন? এই মিঠা অনেকেই খেয়েছে, আর কে কে খেয়েছেন আমরা তাদের নাম জানতে চাই। আর বলতে চাই, এই শাহেদ নাম নাম এই শাহেদদের যেন সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতে হয়, যদি না হয় উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব এই অবৈধ সরকারকে নিতে হবে। ভাইরা আমার, আমরা বলতে চাই, আজকে যদি বাংলাদেশে বৈধ সরকার থাকত তাহলে আমরাও হয়তো বা ভিয়েতনামের মতো সফল হতে পারতাম, হয়তো বা আমরাও ভুটানের মতো সফল হতে পারতাম। যেহেতু বাংলাদেশে কোনো জনগণের সরকার নেই, যেহেতু বাংলাদেশ নামের রাষ্ট্রের কাঁধে চেপে বসেছে একটি অবৈধ সরকার, একটি অত্যাচারী সরকার, সুতরাং জনগণের কাছে তার কোনো দায় দায়িত্ব নাই বলেই জনগণকে জনগণের সমস্যায় তারা আজকে জনগণের পাশে এসে দাঁড়াচ্ছে না, উল্টা লুটপাট করে যাচ্ছে। ভাইরা আমার, ওবায়দুল কাদের সাহেব মৃত্যুর পাহাড়ে, মৃত মানুষের পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেন ওনারা নাকি করোনার চেয়েও শক্তিশালী। এত শক্তি আপনার, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আপনার দলের নাসিম সাহেব, আপনার দলের সাহারা খাতুন মারা গেলেন, তাদেরকেও তো বাঁচাতে পারলেন না। যা কথা আপনারা বলেন তা শুনে আমাদের মনে হয় করোনার সময় হাত ধোয়ার পাশাপাশি কানটাও আমরা ধুয়ে ফেলি, কারণ সেগুলো এখন শব্দ দূষণ মনে হয়। এদেশের জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়েছেন অর্থমন্ত্রী লোটাস কামাল সাহেব, যিনি এখনো জনগণের বেতন নেন, পালিয়েছেন হানিফ সাহেব, আরো কতজন লুকিয়ে লুকিয়ে পালিয়েছেন আমরা এখনো জানি না, তবে যারা আছেন তারাও পালানোর সম্ভবত প্রস্তুতি নিচ্ছেন এমন কথা আমাদের কানে এসেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, শহীদ জিয়ার সৈনিকেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এদেশের মানুষের পাশে, এদেশের লড়াকু মানুষের পাশে, এদেশের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা মানুষের পাশে আমরা আছি, ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত শরীরে জীবন আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এদেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে। করোনা ভাইরাস মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার সফলতা অর্জন করেছে। যেমন ধরে নিন, আমাদের অত্যন্ত কাছেই আছে নেপাল, সেখানে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 38 জন। থাইল্যান্ড একটি টুরিস্ট কান্ট্রি, সেই থাইল্যান্ডে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 58 জন। শ্রীলঙ্কা আমাদের পাশাপাশি খুব বেশি দূরে নয়, শ্রীলঙ্কায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 11 জন। ভাইরা আমার, এরপরে মিয়ানমার, একদম আমাদের সাথে লাগানো, সেই মিয়ানমারে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 6 জন। আমাদের কাছাকাছি আছে ভুটান, সেই ভুটানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরণ করে নাই। ভিয়েতনামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরণ করে নাই। এবার আসুন আমরা কোথায় আছি, তাকিয়ে দেখুন আপনার আশেপাশে,
তাকে দেখুন আপনার এলাকায় বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে করোনা ভাইরাসের রোগী ঠিক না? ঠিক।